যারা সন্ত্রস্ত তারাই সন্ত্রাস করছে, অস্তিত্ব টিকিয়ে রাখতে সন্ত্রাস করছে শাসক দল। গান্ধীগ্রামে আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে গিয়ে সোমবার বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেন, যারা কমিউনিস্ট পার্টি করে তাদের অবদমিত করা সম্ভব নয় কোনোভাবেই। মিথ্যার উপর আশ্রয় করে প্রতারণা প্রবঞ্চনার পথ নিয়ে আর একটা অংশকে বিভ্রান্ত করে হাতে আক্রমণের অস্ত্র তুলে দিয়ে এগুলো করে বেশি দূর যাওয়া যায় না। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না, এটা চূড়ান্ত হতাশা দুর্বলতার লক্ষণ। সোমবার গান্ধীগ্রামে আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেন, যারা সন্ত্রস্ত তারাই সন্ত্রাস করছে, অস্তিত্ব টিকিয়ে রাখতে সন্ত্রাস করছে শাসক দল। আপনারা এখানে ভাড়াটে বাহিনীর মতো ব্যবহৃত হচ্ছেন, আপনার কথাই কিন্তু সে বলছে, আপনি কি বুঝতে পারছেন? এবং উদ্দেশ্যটা কি? যাতে যুবকদের ঐক্যটা গড়ে না ওঠে, সম্প্রসারিত হচ্ছে, নতুন নতুন যুবক যুবতী আসছে, এটা যাতে ব্যাপকভাবে প্রসারিত না হতে না পারে, সংহত হতে না পারে, এই আন্দোলনটা যাতে আরো শক্তি অর্জন করতে না পারে, এই উদ্দেশ্য নিয়ে একটা অংশকে দূরে রাখবার জন্য এদেরকে ব্যবহার করছে, আর কোনো মতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য এই শেষ সম্বল হিসেবে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। কাপুরুষতা, রাজনৈতিক কাপুরুষতা, এ বেশি দিন চলে না, একটা চারটা বছর যাবৎ এই তো করছে। বিরোধী দলনেতা আরো বলেন, বর্তমানে ত্রিপুরাতে লুটের রাজত্ব চলছে, রোজগার নাই, খাদ্য নাই, অতি সম্প্রতি চাকরি নিয়ে প্রচণ্ড দুর্নীতি হয়েছে। তিনি বলেছেন, এই সমস্ত ঘটনাবলী ঘটিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে শাসক দল। যারা সন্ত্রস্ত তারাই তো সন্ত্রাস করছে, দিনে দিনে যে মানুষদেরকে মোহগ্রস্ত করে তাদের সঙ্গে জড়ো করতে পেরেছিলেন গত বিধানসভা নির্বাচনের সময়, তাদের যে প্রতারণা প্রবঞ্চনা, এবং এখন তো লুটের রাজত্ব চলছে, কাজ নাই, রোজগার নাই, খাদ্য নাই, কেমন না, ইভেন যে কয়েকটা চাকরি টাকরি দিচ্ছে তাতেও টাকা পয়সা নিয়ে নাকি চাকরি টাকরি দিচ্ছে, যাদের পাওয়ার কথা তারা পাচ্ছেন না, যারা পেয়েছে এদের নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নাই, যারা পায়নি তারাও তাদের সম্পর্কে কিছু বলছেন। তো এই সমস্ত ঘটনা করে অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য এই কাণ্ড কারখানাগুলো করছে। বিরোধী দলনেতা মানিক সরকার মন্তব্য করেছেন, বর্তমানে রাজ্যে যুবকেরাই সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত, তারা যাতে প্রশ্ন তুলতে না পারে তার জন্যই এই পরিস্থিতি সম্পূর্ণ পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে। তিনি আরো বলেন, যারা কমিউনিস্ট পার্টি করে তাদেরকে কোনোভাবেই অবদমিত করা যাবে না, বর্তমান পরিস্থিতিতে মানুষ সব দিক থেকে সোচ্চার হচ্ছে। বিরোধী দলনেতা আরো বলেছেন, যারা আক্রমণ করছে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছে, তারা আদতে কিছুই বুঝতে পারছে না। গান্ধীগ্রামে এদিন বিরোধী দলনেতা সহ উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য স্থানীয় নেতাদের বেশ কয়েকজন নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।